দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ঢাকা ব্যাংক প্রেজেন্টস ইনসাইডে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক অর্থনীতির বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে নির্বাচন আসছে, স্বাভাবিকভাবেই উদ্যোক্তারা তাদের বিনিয়োগ কিংবা ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এর বাইরে সাধারণ মানুষের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় আমরা যদি দেখি, মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরেই চড়া, নিত্যপণ্যের দাম বেশ অনেক ক্ষেত্রে নাগালের বাইরেই চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে সামনে একটি নির্বাচন, এই নির্বাচনের আগে সরকার আসলে পরিস্থিতি কীভাবে সামাল দিতে পারে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান আমাদের আজকের অতিথি। স্যার, স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতে এই যে সাধারণ মানুষ সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে রিপোর্টও করছি এবং দেখছি যে একের পর এক ক্রাইসিস আসছেই, একটা কমছে তো আরেকটা বাড়ছে, এটা আসলে কিসের ঘাটতির কারণে হচ্ছে বলে মনে হয় আপনার? শুরুতে হয়তো একটা ঘাটতি ছিল, বৈশ্বিক অর্থনীতির কিছু একটা ঝুঁকি ধাক্কা এরকম ছিল, বিশেষ করে এনার্জি মূল্যে এবং জ্বালানির বিষয়টা। কিন্তু পরবর্তীতে মানে এটা তো সেটা হয়েছিল গত বছর বা যুদ্ধের পরপর এবং তারপরে দুই এক মাস, কিন্তু এই যে দীর্ঘ মেয়াদে প্রাত্যহিক জীবনের মানের যে কষ্টটা, এটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। বাজার ব্যবস্থাপনার উপর এক ধরনের, যেটা বলবো আমরা, কিছু গোষ্ঠী স্বার্থের একটা প্রাধান্য আছে, সেই প্রাধান্যতা মোকাবেলা করার তেমন জোরালো কোনো কার্যক্রম বা জোরালো ইচ্ছাও সরকারের তরফ থেকে তেমন দেখা যায়নি। এবং এটা যায়নি এই কারণে অনেকটা যে এই যে বাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর স্বার্থের সাথে সরকারের এক ধরনের, সরকারের সাথে অনেকটা মিশে আছে অ্যাকচুয়ালি। সো এই জায়গায় একটা বড় ধরনের আমরা বাস্তবতা দেখি যে এই যে প্রয়োজনীয় জিনিসপত্রের যে মূল্যের ঊর্ধ্বগতি, সেটা থামাবার কোনো কার্যকর পদক্ষেপ সেভাবে দেখছি না। তো এখানে আস্তে আস্তে এগুলো এখন, যেটাকে বলা যায়, এগুলো আমরা আগে বলতাম নতুন স্বাভাবিক, নিউ নর্মাল। মরিচের দাম 100 টাকা, নিউ নর্মাল, নতুন স্বাভাবিক। আস্তে আস্তে অনেক কিছু নতুন স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং এটার ফলে মানুষ আবার এই অবস্থায়, তাদের ক্ষোভ তো আছে, তাদের কষ্ট আছে। সেখানে একটা বিষয় আছে যে সরকার, একটা তো বললাম যে গোষ্ঠী স্বার্থকে চ্যালেঞ্জ করার জোরালো কোনো ইচ্ছার আমরা প্রতিফলন দেখি না। একই সাথে সরকারের তরফ থেকে এই যে কষ্টের মধ্যে আছে মানুষ, এটা স্বীকার করার একটা অনীহা একটু কাজ করছে। কারণ এটা আপনি বললেন নির্বাচনের বছর এবং সরকারের এক ধরনের প্রবণতা আমরা দেখেছি যে শুধুমাত্র সব কিছুর উন্নতি হচ্ছে, এই বয়ানটাই জারি রাখা খুব জরুরি। এই ধরনের একটা রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে সরকারি কর্মকাণ্ড চালিত হচ্ছে। জুলাই মাসে বিশ্বব্যাংকের একটা রিপোর্ট পাবলিশ হয়েছে, সেটা ফুড প্রাইস ইন্ডেক্স বা মূল্যস্ফীতির, দক্ষিণ এশিয়ার মধ্যে যে দেশগুলো রয়েছে, আফগানিস্তানও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনেক ভালো করেছে, শ্রীলঙ্কার কথা বললেন, ভারত, শুধু পাকিস্তান ছাড়া বাংলাদেশ সবার চেয়ে নিচে রয়ে গেছে এবং কথায় কথায় বৈশ্বিক বাজারের দোহাই এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে। তার মানে কি বৈশ্বিক প্রভাবটা শুধু আমাদের উপরেই পড়েছে, অন্য দেশের উপরে পড়েনি, এই ধরনের প্রবণতা বা এই ধরনের বলবার চেষ্টা? কিন্তু বৈশ্বিক প্রভাব তো একটা দেশের উপর পড়ার কথা না, এটা তো পড়লে সব দেশের উপর পড়ার কথা, সুতরাং সেটা মনে হয় না আর এখন গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা। আমি যেটা বলছি যে এইটার সাথে আপনি এক ধরনের রাজনৈতিক অর্থনৈতিক ব্যাখ্যাটাই আরও বেশি মনে হচ্ছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হবে অ্যাকচুয়ালি। শুধুমাত্র অর্থনৈতিক ব্যাখ্যা এখানে বাংলাদেশের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি দেখছি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে না, এটা দিয়ে আমরা ব্যাখ্যাটা দিতে পারছি না। এই যে নির্বাচন হয়তো এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে হবে, এর আগেই অনেকগুলো মেগা প্রকল্প উদ্বোধনেরও একটা প্রবণতা আমরা দেখছি, বেশ কয়েকটি উদ্বোধন হয়ে গেছে, আরও সামনে হবে,
কিছু কিছু অসম্পূর্ণ রেখেই হয়তো উদ্বোধন হবে। এইটার বেনিফিটটা আসলে প্রকৃতপক্ষে সাধারণ মানুষ পাচ্ছে বা পাবে কি না, এটার যদি আমরা কাজের গুণগত মান দেখি, আমরা সম্প্রতি চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইনের একটা বিপর্যয় দেখলাম, এর বাইরেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা আরও যেগুলো আছে সেগুলোর বিষয়ে আপনার পর্যালোচনা করবেন না? এখন ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের, আমাদের মতো দেশের অবকাঠামো খুবই জরুরি এবং নানা ধরনের অবকাঠামো আমাদের জরুরি, কিন্তু সেগুলো টেকসই হতে হবে এবং অনেকগুলো অবকাঠামো আছে যেগুলোর ফলাফল সাধারণ মানুষের কল্যাণে আসার সময়কালটা অনেক দেরি। টানেল, কর্ণফুলী টানেল শুরু হলে পরের দিনই মরিচের দাম কমে যাবে এমন কোনো নিশ্চয়তা নাই অ্যাকচুয়ালি, বিকজ ওটা কেউ এক্সপেক্ট, ওটা ধর্তব্যের মধ্যে নেই, কারণ ওগুলো হচ্ছে কিছুটা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিবর্তনের কিছু একটা ভিত্তি, একটা উপাদান হিসেবে কাজ করে। মেগা প্রকল্পের এই বিষয়টাও তুলেছেন, এটার মধ্যে দুটো দিক আছে। একটা হচ্ছে যে বাংলাদেশের জন্য অবকাঠামো জরুরি এবং অবকাঠামোর অবকাঠামো তৈরির ইচ্ছাটাও খুবই প্রশংসনীয়, কিন্তু সেটার পরের কথাটা হচ্ছে এই অবকাঠামো তৈরি করতে গিয়ে আমরা কি দেশের অর্থনীতির গতিময়তাকে আরও সুদৃঢ় করছি নাকি আরও ঝুঁকির মধ্যে ফেলছি, এটা একটা বিষয় আছে। কারণ আপনি যদি, একটা হচ্ছে যে সুনির্দিষ্ট যাচাই বাছাই না করে, তাড়াহুড়া করে এবং আপনার দুর্নীতির মধ্য দিয়ে যদি এইসব প্রকল্পের বিষয়গুলো সামনে চলে আসে, তখন আপনি চট্টগ্রাম কক্সবাজার বা রেললাইনের কথা বললেন, আরেকটা হেডলাইন সেদিন দেখলাম যে ঢাকার মধ্যে এখন গ্রামীণ সড়ক, মানে সড়ক তৈরি হয়েছে কিন্তু সেগুলো টেকসই বিষয়টা অনেকটা প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে। সো এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রেলের আপনি দেখেছেন তারা শত শত কোটি জাস্ট সম্ভাব্যতা যাচাই করে ওটা বাদ দিয়ে দিয়েছে, বুলেট ট্রেন ইত্যাদি ইত্যাদি। সো এই মেগা প্রকল্পের বিষয়টার মধ্যে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, বা দুই তিনটা জিনিস। একটা হচ্ছে এটার প্রয়োজনীয়তা একদিকে উত্থাপিত হচ্ছে, সেটা সঠিক আছে। দুই নম্বর হচ্ছে এই যে সঠিকভাবে করার জন্য যে প্রাক কাজগুলো, সেখানে বড় ধরনের ঘাটতি দেখতে পাচ্ছি। তিন নম্বর, আমরা এখানে বড় ধরনের দুর্নীতির বিষয়গুলো দেখতে পাচ্ছি, তার ফলে যেটা হচ্ছে আপনার এগুলো থেকে যে দীর্ঘমেয়াদি ফলাফলগুলো আসবে সেগুলোর ব্যাপারে আমাদের কিছুটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই মেগা প্রকল্প বনাম অন্যান্য সব কিছু, এই ধরনের একটা বাস্তবতা তৈরি হয়েছে, মনে হচ্ছে সাধারণ মানুষের যে প্রয়োজনগুলো এগুলোকে আপাতত নজর না দিলেও চলবে, মূল ফোকাস হচ্ছে সেই মেগা প্রকল্পের উপর, কারণ সেটার একটা, এটা এক ধরনের যেটা বলা যায় যে ঘোষণার জন্য খুব হয়তো জরুরি মনে করা হচ্ছে। কিন্তু এখানে আমাদের তো উন্নয়ন বলতে অন্যতম একটা বিশেষণ এখানে উন্নয়নের আগে আমাদের যোগ করা খুব জরুরি, সেটা হচ্ছে সুষম উন্নয়ন। সুষম উন্নয়ন হচ্ছে সব দিকগুলো দেখে উন্নয়ন, সব এলাকার জন্য উন্নয়ন, সব শ্রেণী পেশার জন্য উন্নয়ন। এই সুষম উন্নয়নের বিষয়টাকে গুরুত্ব দেওয়া, এই একমাত্রিক অবকাঠামোকে এবং মেগা প্রকল্পে অন্য সব কিছু বাদ দিয়ে, অনেক সময় দেখা যাচ্ছে আমরা বলছি যে নিজস্ব অর্থায়নে অনেক কিছু করছি, কিন্তু এই নিজস্ব অর্থায়ন যখন এখানে ডালছি অন্য অগ্রাধিকার প্রাপ্ত অনেক কিছু হয়তো বাদ পড়ে যাচ্ছে, সেখানে আমরা ইয়ে করছি না। আর এখানে আরও একটা বিষয় আই থিঙ্ক বলা দরকার যে অবকাঠামোর বিষয়টা, এখানে আপনি দেখবেন যে এখানে একমাত্রিক একটা চিন্তা এসছে যে অনেকগুলো আপনারাই তৈরি এনেছেন, হাসপাতাল তৈরি হচ্ছে ওটা ব্যবহৃত হচ্ছে না, সাভারে একটা ট্রমা সেন্টার ধামরাইতে 10 বছর হয়ে গেছে এখনও চালু হয় নাই, অনেক উদাহরণ চারিদিকে পড়ে আছে। সেই যে আমরা যে একটা সুষম উন্নয়ন বাংলাদেশের এখন খুবই জরুরি, যে আমাদের এই উন্নয়ন আলোচনায় সুষম শব্দটাকে আমাদের এখানে জোরালোভাবে সম্পৃক্ত করার, সার্বিকভাবে সাধারণ মানুষের কল্যাণে হচ্ছে কিনা। আমরা বেশ কয়েকটি প্রকল্পে বড় বড় ঋণ নিয়ে সমাধান করছি, বাইরের নজরদারি আছে, বাইরে থেকে কেনাকাটার বিষয়টি রয়েছে, তারপরও গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা যদি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের প্রবণতাটা দেখি, গেল
পাঁচ বছর তিন বছরে আমরা 40% হারিয়েছি, তারপরেও এখন বিদেশি ঋণে প্রকল্পগুলো আসছে, সামনে যখন রিপেমেন্ট শুরু হবে হয়তো আমাদের এই ফরেক্সের উপর প্রেশারটা আরও বাড়বে, এই ব্যবস্থাপনাটাকে আপনি কীভাবে দেখেন? এখানে দেখেন, গত যখন নতুন করে এই যে ধাক্কাটা আসলো রিজার্ভের উপর, তখন সরকার কী করলো, কোন কৌশল অবলম্বন করলো? তারা একদম, আমি যেটা বলবো যে যেটাকে আমরা শর্ট টার্ম বলি, স্বল্পমেয়াদী, তারা খুবই স্বল্পমেয়াদী একটা চিন্তা নিল যে রিজার্ভটা সংরক্ষণ করতে হবে, কিভাবে আমদানিকে কোল্যাপস করিয়ে দাও। আমদানি কোল্যাপস করার মাধ্যমে কিন্তু প্রবৃদ্ধিও কোল্যাপস করানো হচ্ছে, এবং ওইটার মধ্যেই কিন্তু এখনও আছে, এর মধ্যেও আবার ইয়ে হচ্ছে, যেটা বলা যায় যে গ্রহণযোগ্য খরচ নয় সেগুলো কিন্তু আবার, যেমন ওই যে প্রশাসনের কর্মকর্তাদের গাড়ি দেওয়ার উপহার, সেগুলো কিন্তু আবার অব্যাহত আছে। তারপরেও সার্বিক যে কৌশল নিয়ে সরকার আগাচ্ছে, এটা একটা একটা দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে, দীর্ঘমেয়াদী তো নয়, এটা একটা একমাত্রিক কৌশল বলা যায়। রিজার্ভ সংরক্ষণ করতে হবে, আমদানিটাকে কমিয়ে ফেলতে হবে, এবং সেটা করতে গেলে আপনার ইয়েও কমে যাচ্ছে প্রবৃদ্ধি, কারণ মেশিনারি ইম্পোর্ট থেকে শুরু করে সব কিছু, এক্সপোর্টের জন্যই আবার ইম্পোর্ট অনেক কিছু করতে হয়, সব মিলে আপনার ইয়ে হচ্ছে, আমাদের এই যে রিজার্ভ এখন এত আছে এটাকে সংরক্ষণ করব, এই এটা একটা ডাইনামিক একটা কৌশল নয়, এখনও কিন্তু ওইটার মধ্যেই আমরা আছি, অনেকটা ওইটাতে তেমন কোনো পরিবর্তন হয় নাই। এবং এই যে সাধারণ মানুষের যে কষ্টের কথা বললেন, পার্টলি এখানে তারও একটা প্রতিফলন আছে। এখন ঋণের যে বিষয়গুলো, এগুলোর যে সুদ ফেরত দেওয়ার সময়কাল, সেগুলো কিন্তু দ্রুত আসছে, এবং আরও যদি আমরা এই বড় ঋণ নিতে থাকি তাহলে ওই বোঝাটা আরও বাড়বে। সো সেই হিসাবে কিন্তু বাংলাদেশের অর্থনীতি একটা ওই ধরনের একটা মধ্যম মেয়াদী নয়, আরও তারও কম সময়ের কালে একটা ঝুঁকির মধ্যে আছে অ্যাকচুয়ালি। এবং এখানে ঝুঁকির বাস্তবতাটা স্বীকার করে আরও কৌশলী পদক্ষেপের বিষয়টা খুব জরুরি ছিল। এখানে এক জায়গায় সরকার আটকে আছে, এই যে কৌশলী হওয়ার বিষয়টাতে, আরও কার্যকর কৌশল নেওয়ার বিষয়ে, সেটা হচ্ছে যে কার্যকর কিছু করতে গেলে কিছু গোষ্ঠী স্বার্থের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। ব্যাংকিং সেক্টর দেখেন আপনি, আপনার বাজার কন্ট্রোল করে যারা মনোপলি গ্রুপ তো ঠিক নয়, অলিগোপলিস্টিক যারা আছে, তারা তাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিতে হবে। এই জায়গায় কিন্তু সরকার এমন একটা কাজ করতে চাচ্ছে যে ওই গোষ্ঠীর স্বার্থকে ধরব না, তারপরে কি করা যায় দেখি। এখানে সেটাতে তারা মূলত এই যে আমদানি কমিয়ে দিয়ে, যার ফলশ্রুতিতে প্রবৃদ্ধিও প্রশ্নের সম্মুখীন, এবং অ্যাজ এ হোল যেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির মূল গল্প, 50 বছরের কথা যদি বলি, সেটা হচ্ছে যে মূল গল্প হচ্ছে সাধারণ মানুষ, সেটা কৃষক হোক, নারী উদ্যোক্তা হোক, সাধারণ উদ্যোক্তা হোক, তরুণরা হোক, শ্রমিক হোক, সবারই প্রচণ্ড একটা এই যে একটা কী বলা যায়, একটা ইচ্ছা শক্তি দিয়ে যেই কোনো পরিস্থিতিতে আমরা এগুবার চেষ্টা করব, এই মানসিকতা দিয়ে কিন্তু বাংলাদেশ অর্থনীতি চলছে। এবং এটার সাথে নীতি জগতের যখন ভালো সংমিশ্রণ হয়েছে, তখন জিনিসটা আরও দ্রুত গতিতে গিয়েছে এবং মানুষের কল্যাণকর হয়েছে। গত এক দশকে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা বড় এই যে গোষ্ঠী স্বার্থের বিষয়টা অনেকটা এক ধরনের একটা দুষ্ট চক্রের মতো অর্থনীতির উপর চাপিয়ে আছে, দাঁড়িয়ে আছে, এবং এখানে সরকার এই যে কৌশলী হওয়ার জায়গাটাতে মূল জায়গায় হাত দিতে রাজনৈতিকভাবে তারা প্রস্তুত নয়, তারা রাজি নয়, কারণ হয়তো রাজনৈতিক মিত্ররাই এটার সুবিধাগুলো পাচ্ছে অ্যাকচুয়ালি, অর্থনৈতিকভাবে সুবিধাগুলো পাচ্ছে। তো সেজন্য আমি যেটা দেখছি যে আমরা এখন যে অবস্থায় আছি, আগামীতে
এই যে বিশেষ করে ঋণের বিষয়টাতে আরও ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনা, সমূহ সম্ভাবনা আসছে। এবং আমরা একটা শব্দ ব্যবহার করতাম না খুব বাংলাদেশের জন্য, যে আমরা হচ্ছে রেজিলিয়েন্ট জাতি, রেজিলিয়েন্ট। আমি নিজেও খুব শব্দটা ব্যবহার করতাম, এখন এই শব্দটা ব্যবহার করতে আর এত আগ্রহী নই। কারণ এমন একটা বাস্তবতা হয়েছে, রেজিলিয়েন্ট মানেই হচ্ছে যে নতুন একটা মানে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যত কষ্টের বোঝা সেটা আমার ঘাড়ের উপর, সাধারণ মানুষের ঘাড়ের উপর, সুবিধাগুলো সেগুলো অন্যরা পাবে, এটাই হচ্ছে রেজিলিয়েন্স। মানে বোঝা নিয়ে আগাওয়ার চেষ্টা করছি প্রাণান্তকর, সেই রেজিলিয়েন্স আসলে হচ্ছে যে এক ধরনের অবিচার, একটা অবিচারের অর্থনীতি আমি বলবো এখন বড় করে বিরাজমান। আমরা যদি বাস্তবতাটা সহজ করে ভাবতে চাই, সরকার আসলে কী করতে পারত এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য? সরকার ব্যাংকিং সেক্টরকে ঠিক করতে পারত, এই যে ঋণের যে বিষয়গুলোকে এগুলোকে আরও সুস্পষ্টভাবে নিয়মাবলীর মধ্যে আনতে পারত। মেগা প্রকল্পের কথা আপনি যেগুলো বলছেন, সেখানে সম্ভাব্যতা যাচাইগুলো আরও সুস্পষ্ট করে প্রয়োজন এবং কোনটা অর্থনীতিকে আরও গতি সঞ্চার করবে সেই ধরনের, এখন অনেকগুলো শ্বেতহস্তি তৈরি হচ্ছে কি না এই ব্যাপারে এখন সন্দেহ তৈরি হচ্ছে, যদি আমাদের এগুলো থেকে সেই ফলাফলগুলো আসতে না পারে। তো আপনি কি করা প্রয়োজন বলছেন, অনেক কিছু করার আছে, অ্যাকচুয়ালি এখনও করার আছে, কিন্তু সেটা করতে হলে এই যেটা বললাম, আর্থিক খাতকে শৃঙ্খলার উপর দাঁড় করানো অত্যন্ত জরুরি। এই যে প্রকল্পের যাচাই যেগুলো গ্রহণ করার বিষয়টা এবং প্রকল্পের অর্থায়নের বিষয়ে আরও কী বলা যায়, আরও খুবই সতর্কভাবে বিশ্লেষণ করে সেগুলো নেওয়া। এখন একটা বাস্তবতা তৈরি হয়েছে যে ঝুঁকিপূর্ণ ঋণ দিতে আন্তর্জাতিক পর্যায়ের অনেক যোগানদাতা তৈরি আছে, সেগুলো আমাদের তো মনে যদি হয় যে আমরা তো পেয়ে গেছি, কিন্তু পাঁচ বছর পরে এটার ধাক্কায় কোথায় যাব সেটা এখন বুঝলাম না। সো সরকারের কী করার আছে, যখন আপনি প্রশ্নটা করলেন, বহু কিছু করার আছে, আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। নির্বাচন আসছে, স্বাভাবিকভাবেই একটা গোষ্ঠী, আমি শুরুতেই বলছি, যারা উদ্যোক্তা বা যারা নতুন নতুন চিন্তাভাবনা করছেন, তারা একটু সময় নিচ্ছেন যে পরিস্থিতি আসলে কী হয় না হয়। প্রতি বছরই আমরা এর আগে দেখি, বাজার ব্যবস্থাপনা নিয়ে এখনও আমাদের দুশ্চিন্তা রয়ে গেছে, বিশ্ববাজারে অনেক পণ্যের দাম কমলেও বাংলাদেশের সে প্রতিফলন নাই। সরকারের আসলে সাধারণ মানুষের জন্য এই অল্প সময়ের মধ্যে কী করা দরকার বলে আপনার মনে হয়? খুবই প্রয়োজনীয় কাজ করা সরকারের দরকার, যে মানুষের সাথে কথা বলা দরকার। এই যে কথা বলার ব্যাপারটা অনেকটা অনুপস্থিত হয়ে গেছে, ব্যবসায়ীদের সাথে কথা বলা দরকার, শুধুমাত্র সেই গোষ্ঠী স্বার্থের ব্যবসায়ীদের সাথে নয়। শত শত উদ্যোক্তা তো আছে, আমরা দেখতে পাচ্ছি যে চেম্বারগুলোতে এখন নিয়ন্ত্রিত একটা অবস্থা, যে চেম্বার নেতৃত্বের জায়গাগুলো নির্বাচনগুলো সেইভাবে হয় না, অনেকটা নিয়ন্ত্রিত। সেই অর্থে পরামর্শ, সুপরামর্শ দেওয়া আমার থেকে শুধু নেওয়ার দরকার নেই, সুপরামর্শ যারা অর্থনীতিতে কাজ করছে তাদের থেকে নেওয়া, তারা কিন্তু অনেক সুপরামর্শ নিয়ে তৈরি আছে, কিন্তু শুনবেটাকে কর্তা ব্যক্তিরা তো শোনার জন্য তৈরি, শোনার ব্যাপারে তার আগ্রহী নয়, তার তো উপস্থিত নয় মানুষের কাছে। যে এই যে আপনি বললেন নির্বাচন আসবে, নির্বাচন আসা শব্দটা যখন আমরা বলি, তার অন্যতম একটা বিষয় কি, যে আমি মানুষের কথা তাহলে শোনা দরকার, আপনাদের কি কষ্ট, কোথায় আপনাদের সমস্যা হচ্ছে, আপনাদের মধ্যে কোনো ভালো পরামর্শ আছে কি না বলেন, এই কাজটাই তো অনুপস্থিত, ব্যাপকভাবে অনুপস্থিত, আমি বলবো যে চূড়ান্তভাবে অনুপস্থিত এক ধরনের, যে আপনার এই যে মানুষের কথা শোনার যে সংস্কৃতি সেটা অনেকটা অনুপস্থিত হয়ে গেছে, যার ফলে যত ধরনের সুপরামর্শগুলো অলরেডি সমাজের মধ্যে নানাভাবে ঘুরপাক খাচ্ছে সেগুলো নেওয়ার সুযোগটা সরকার হারিয়ে ফেলছেন। তারপরেও কি কিছু একটা করার যদি আপনি বলেন, যে আমি নিজে খুব একটা এই এটা করা উচিত ওইটা করা উচিত, যেমন কিছু কিছু কাজ করার, ওগুলো তো হচ্ছে রাজনৈতিক অর্থনীতির বিষয়, যেমন আর্থিক শৃঙ্খলার বিষয়টা, এটাকে ঠিক করা উচিত এখনই, এটাই আমি যদি বলি পরামর্শ, তখন যদি বলা হয় যে এটা তো কঠিন, তাহলে কঠিন কাজটাই তো করতে হবে,
নির্বাচনের আগে আপনি যদি কঠিন কাজটা করার সাহস না দেখান তাহলে তার হলো না। সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য অবশ্যই আপনার যে সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচি ইত্যাদি নতুনভাবে চিন্তা করা যেতে পারে, বিশেষ করে নগর দরিদ্রদের জন্য কিছু করার বিষয়টা চিন্তা করা যেতে পারে। আপনার ছোটো ছোটো উদ্যোগ কিন্তু অনেক জায়গায় হয়, ভালো ভালো উদ্যোগ চলে, কিন্তু সার্বিকভাবে আমরা দেখছি যে শিক্ষার একটা বড় ধরনের, শিক্ষার জগৎটা বড় ধরনের একটা অস্থিরতার মধ্যে কিন্তু আছে, একটা অব্যবস্থাপনার মধ্যে আছে, একটা অস্থিরতার মধ্যে আছে। সো আপনি এখন আমাকে এই প্রশ্নটা আমি উত্তর দিতে অত রাজি নই যে একজন অর্থনীতিবিদ এক দুই তিন পরামর্শ সরকারকে দিয়ে দিবে। পরামর্শ যা দেওয়ার সেগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, সাধারণ মানুষের মধ্যে, উদ্যোক্তাদের মধ্যে, বিশেষজ্ঞদের মধ্যেও সুস্পষ্ট পরামর্শগুলো কিন্তু তৈরি অবস্থায় ঘুরছে নানা দিকে, কিন্তু সেটা গ্রহণ করার মানুষের অনুপস্থিতিটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা সাম্প্রতিক একটা উদ্যোগ দেখেছি সরকার, সবার জন্য পেনশন ব্যবস্থা, স্বাভাবিকভাবে বা নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এটার বাস্তবায়ন এবং কলাকৌশল নিয়ে আপনার পর্যবেক্ষণ না? এটা এই এই ধরনের উদ্যোগ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি, প্রশংসার দাবি রাখে, কিন্তু এটা তো একটা দীর্ঘমেয়াদী বিষয়, এটার ফলাফল তো আমাদের আরও কয়েক দশক পরে দেখার বিষয় আছে। সুতরাং পুরো আলোচনাটা হতে হবে যে এই সার্বিকভাবে বিশ্বাসযোগ্যতা একটা বড় ইস্যু। এই যে ইউনিভার্সাল পেনশন স্কিম মধ্যে কী আছে, মানুষ টাকা দিবে, সরকারও কিছু দিবে, মানুষের যে টাকা দিল সেই জমাকৃত টাকার ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কি না, সার্বিকভাবে এই পেনশন স্কিমের অন্যতম যে শব্দটা এখানে আছে সেটা হচ্ছে বিশ্বাস, ট্রাস্ট, এটা খুব জরুরি। এটা যতই সরকার যদি প্রতিষ্ঠা করতে পারেন মানুষ আরও, কারণ এটা তো ভলান্ট্রি, এটা তো আমাকে জোর করে করার বিষয় নয়, এটা ভলান্ট্রি হবে, এবং এই ভলান্ট্রি কাজের জন্য বিশ্বাস যদি তৈরি হয় তাহলে মানুষ এগিয়ে যাবে। দীর্ঘমেয়াদে অবশ্যই এই ধরনের একটা স্কিম বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, এবং সেটা শুধু প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের নয়, অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। সো দীর্ঘমেয়াদে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ, এবং এটা আমাদেরকে এটা যাতে সঠিকভাবে এবং সফলভাবে এগিয়ে যায় সেদিকে নজর রাখতে হবে, কিন্তু তার মধ্যে শুধুমাত্র ওই বিষয়টা যে গুরুত্বপূর্ণ তা নয়, যে একটা টেকনিক্যাল এক্সপার্টিজ সার্বিক এটার কেন্দ্রে আছে বিশ্বাস, ওই জায়গাটাতে আমাদেরকে এই সরকারের পার্টিকুলারলি সেই টাকা যে আসছে সেটা ঠিকমতো জমা হচ্ছে এবং সেটার ব্যবস্থাপনা, কারণ এই টাকা তো বিনিয়োগ করতে হবে, আমরা তো এইখানেই তো বিশ্বাসের যে এখন আর্থিক খাত যদি চরম বিশৃঙ্খলার মধ্যে থাকে তাহলে ইউনিভার্সাল পেনশন স্কিম আপনি সফল হবে সেই আশ্বাসটা কোথায় পাবেন অ্যাকচুয়ালি? সো এই কানেক্টিং দি ডটসগুলো খুবই জরুরি অ্যাকচুয়ালি, এবং যেটা বলছি যে এটা অবশ্যই দীর্ঘমেয়াদী একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং এটা সফল করার জন্য আরও আলোচনা হয়তো এটা নিয়ে করতে হবে, এটা নানা ধরনের পূর্ণাঙ্গ পর্যায়ে যেতে আরও অনেক কিছু লাগবে, কিন্তু সার্বিকভাবে বিশ্বাসের জায়গায় আনতে হবে। বিশৃঙ্খল আর্থিক খাত রেখে এই ধরনের স্কিম আপনার সফলতার মুখ দেখবে সেটা একটা কঠিন একটা প্রশ্নকরণ। নিশ্চয়ই আমরা শেষ প্রশ্ন আপনার কাছে, যে সম্প্রতি ব্রিক্স নিয়ে অনেক আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত বাংলাদেশ ওই গ্রুপে যুক্ত হতে পারেনি বা যুক্ত হয়নি, এইটার পূর্বাপরটা আসলে কি, যুক্ত হলে আমাদের কোন ধরনের বাড়তি বেনিফিট আসতো, বা না হওয়ার কারণে আমরা কি অনেক বেশি লস করলাম, বিষয়টি এরকম কি না? আমার মনে হয় বাংলাদেশ যে যুক্ত হতে পারেনি এটা এমন বড় কোনো লসের বিষয় নয়, এবং যুক্ত হতে ভবিষ্যতে পারবে না সেই ধরনের অবস্থাও নয়, কিন্তু কারণ এরা ধারাবাহিকভাবে আমি যদ্দূর আলোচনাটা দেখেছি এরা সুনির্দিষ্ট কিছু নিয়ম তৈরি করছে যে কারা যুক্ত হতে পারবে, কখন কীভাবে। সো বাংলাদেশের আগামীতেও যুক্ত হওয়ার সুযোগ আছে, কিন্তু এই ব্রিক্সের যুক্ত হওয়া বলি আর আপনার এই এটা এক ধরনের গ্রুপিং, বিশেষ করে গ্লোবাল সাউথ যেটাকে আমরা বলি, তার বিশ্ব অর্থনীতির ভিতর গ্লোবাল সাউথ এবং বিশ্ব
রাজনীতির ভিতর তাদের একটা জোরালো অবস্থান তৈরির একটা প্রচেষ্টা, অর্থনৈতিক একটা দিকও আছে, একটা রাজনৈতিক দিকও আছে এটার। সো এখানে মূলত যেটা হবে যে নতুন কিছু ইনোভেশনসের জায়গা তৈরি হচ্ছে, বিশেষ করে স্থানীয় মুদ্রায় করা, যে বাণিজ্যের ট্রানজ্যাকশনগুলো করা, যেমন ইরান এবং আপনার চায়না তাদের নিজস্ব মুদ্রায় তাদের বাণিজ্যটা, এই সুযোগ সুবিধাগুলো একটা ইম্পর্টেন্ট নতুন ইনোভেশন হচ্ছে ব্রিক্সের মাধ্যমে, এবং সেসব জায়গায় বাংলাদেশে হয়তো ভবিষ্যতে চিন্তা করতে পারে। কিন্তু পুরো বিষয়টা হচ্ছে এই ব্রিক্স যোগ দেওয়া বলি আর যাই বলি, আমি যদি ব্রিক্সের ধরনের আমাকে নিয়ে নিল কিন্তু আমি আমার অর্থনৈতিক সক্ষমতা উন্নত করতে পারতাম না, তাহলে জাস্ট ব্রিক্সের সদস্য ছিলাম এটাই হবে যে মাত্র একমাত্র আনন্দের বিষয়। এটার থেকে সুফল পেতে হলে এই ব্রিক্সের মধ্যেও আপনি দেখবেন যে সাউথ আফ্রিকা যেমন ব্রিক্সের অন্যতম আজকে এটা তো প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তারা তো ইউরোপের সাথে বাণিজ্য বাদ দিয়ে তারা করতে চাচ্ছে না, তারা তো সেটাও করতে চাচ্ছে, কারণ আমরা ব্রিক্সের মধ্যে হলেও আমরা অন্যান্য গ্রুপিংয়ের মধ্যেও থাকব, আমরা ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বাদ দিয়ে আমরা অন্য কিছু করব সেই ধরনের চিন্তা হয়তো খুব একটা সঠিক নয়। মূল কথা হচ্ছে যে ব্রিক্স বলি বা আগামীতে অন্য আরও কোনো এই ধরনের গ্রুপিং যদি হয়, মূল কথা হচ্ছে আমি নিজে সক্ষম হচ্ছি কিনা, আমার সক্ষমতা বৃদ্ধি করছি কিনা। যদি সক্ষমতা বৃদ্ধি করি তাহলে ব্রিক্স আমাদেরকে ডেকে ডেকে আমাদেরকে নিবে যে আপনারা আসুন, কারণ আপনারাই হচ্ছেন সেই যোগ্য প্রার্থী যাদেরকে আমরা চাই। আমরা কি সেই যোগ্য প্রার্থী হতে পারছি কিনা, এখানে আমাদের মনোনিবেশ করাটা জরুরি। স্যার অনেক ধন্যবাদ, আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ঢাকা ব্যাংক প্রেজেন্স ইনসাইড। ভালো থাকবেন সবাই।